जय गुरु। पवित्र भाद्र मास मास परम परम दयाल दयाल शिष्य शिष्य ठाकुर ठाकुर जन्म जन्म मास मास প্রতিটি সৎসঙ্গী খুব খুব আনন্দের আনন্দের মাস। মাস হৃদয়নে হৃদয়নে ইউটিউব ইউটিউব চ্যানেলে চ্যানেলে এই এই মাসে মাসে শ্রী 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 ঠাকুরের ঠাকুরের দিব্য দিব্য জীবন, জীবন, দয়ার দয়ার কথা, কথা, শ্রী শ্রী দাদা, দাদা, শ্রী শ্রী বড়মা, বড়মা, শ্রী শ্রী বরদার বরদার নানা নানা রকম রকম দয়ার দয়ার কথা কথা পরিবেশন পরিবেশন করছি। করছি। আজকের আজকের নিবেদন নিবেদন আনন্দ আনন্দ ঝোরানো ঝোরানো সন্ধ্যা। সন্ধ্যা লিখেছেন লিখেছেন শ্রী শ্রী জগজ্যোতি জগজ্যোতি রায় রায় চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। আপনারা আপনারা দেখছেন দেখছেন আপনার আপনার অতিপ্রিয় অতিপ্রিয় রিতায়নী রিতায়নী ইউটিউব ইউটিউব চ্যানেল। চ্যানেল। আপনাকে আপনাকে স্বাগত, স্বাগত, অভিনন্দন, অভিনন্দন, শ্রদ্ধা শ্রদ্ধা প্রণাম প্রণাম ও ও পবিত্র পবিত্র রানন্দিত রানন্দিত জয়গুরু জয়গুরু জানাই জানাই আজকের আজকের নিবেদন নিবেদন আনন্দ আনন্দ ঝরানো ঝরানো সন্ধ্যা। সন্ধ্যা। 1969 1969 খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের চৌঠা চৌঠা নভেম্বর নভেম্বর সন্ধ্যা সন্ধ্যা 5টা পাঁচটা বেজে বেজে 35 35 মিনিট মিনিট সন্ধ্যা সন্ধ্যা প্রার্থনার প্রার্থনার অব্যবহিত অব্যবহিত পরেই পরেই পরম পরম পূজ্যপাদ পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বরদা খড়ের খড়ের ঘরে ঘরে তাঁর তাঁর বিছানায় বিছানায় বসে বসে আছেন। আছেন। নরেন নরেন মিত্রদার মিত্রদার মানে মানে জ্যোতি জ্যোতি পুত্রবধূ পুত্রবধূ তাঁকে তাঁকে গান গান গেয়ে গেয়ে শোনাচ্ছেন। শোনাচ্ছেন। পূজ্যপাদ পূজ্যপাদ বরদা বরদা আগামী আগামী ভোরে ভোরে পরমারাধ্যা পরমারাধ্যা জগজ্জননী জগজ্জননী শ্রী শ্রী বড়মা বড়মা ও ও কতিপয় কতিপয় ভক্তগণ ভক্তগণ সহ সহ আসামের আসামের দিকে দিকে রওনা রওনা হবেন। হবেন। সেই সেই উপলক্ষে উপলক্ষে আশ্রমে আশ্রমিক অনেক অনেক দাদা দাদা ও ও মায়েরা মায়েরা তার তার দর্শনে দর্শনে এসে এসে সামনে সামনে বসে বসে আছেন। আছেন। অনেক অনেক বহিরাগত বহিরাগত দাদা দাদা ও ও মায়েরাও মায়েরাও আছেন। আছেন। গায়িকা গায়িকা দীন দীন দয়ালা দয়ালা বলে বলে একটি একটি হিন্দি হিন্দি ভজন ভজন গাইলেন। গাইলেন। গান গান শেষ শেষ হতেই হতেই শ্রী শ্রী বরদা বরদা বললেন, বললেন, বাহ বাহ কীর্তনটা কীর্তনটা চলে চলে যাক, যাক, তারপর তারপর আর আর একটা একটা গাবে। গাবে। কার্তিক কার্তিক সরকারদার সরকারদার সঙ্গে সঙ্গে কথা কথা বলতে বলতে লাগলেন। লাগলেন। এমন এমন সময় সময় কীর্তন কীর্তন দল দল নিত্য নিত্য সংকীর্তন সংকীর্তন এলো এলো ও ও প্রণামাদি প্রণামাদি করে করে চলে চলে গেল। গেল। শ্রী শ্রী বরদা বরদা বললেন, বললেন, কর কর বৌমা বৌমা আর আর একটা একটা গান গান করো। করো। গায়িকা গায়িকা আর আর একটি একটি হিন্দি হিন্দি ভজন ভজন গান গান ধরলেন, ধরলেন, যার যার প্রথম প্রথম পংক্তি, পংক্তি, সুতানাকে সুতানাকে সঙ্গ সঙ্গ বিনা। বিনা। রমেশ রমেশ দা দা তবলা তবলা বাজাতে বাজাতে গোলমাল গোলমাল করছিল করছিল বলে বলে তাকে তাকে বরদা বরদা বললেন, বললেন, এর এর মানে মানে বৌমার বৌমার মুখের মুখের দিকে দিকে তাকা। তাকা। এই এই গান গান শেষ শেষ হতেই হতেই পূজ্যপাদ পূজ্যপাদ বরদা বরদা বললেন, বললেন, বাহ বাহ আর আর একটা একটা গাও। গাও। বলেই বলেই সতু সতু সেন্ডালদার সেন্ডালদার দিকে দিকে তাকিয়ে তাকিয়ে হেসে হেসে তনুদার তনুদার মানে মানে নিখিল নিখিল ঘটক ঘটক সম্বন্ধে সম্বন্ধে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন। করলেন। সেই সেই সময় সময় শয়তানটা শয়তানটা আসল আসল না, না, কয়েকদিন কয়েকদিন আগে আগে সতুদা সতুদা আদর আদর করে করে তনুদাকে তনুদাকে শয়তান শয়তান বলেছিলেন। বলেছিলেন। বৌমার বৌমার শেষ শেষ গানটির গানটির প্রথম প্রথম পংক্তি, পংক্তি, বনে 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 পাপিয়া পাপিয়া বলে, বলে, গানটা গানটা শেষ শেষ হলে হলে প্রণাম প্রণাম করে করে গায়িকা গায়িকা উঠে উঠে যেতেই যেতেই পূজনীয় পূজনীয় কাজল কাজল দা দা এলেন এলেন ও ও পূজ্যপাদ পূজ্যপাদ বরদাকে বরদাকে প্রণাম প্রণাম করে করে বসলেন। বসলেন। কাজলদা কাজলদা কয়েকদিন কয়েকদিন আগে আগে আসামের আসামের এক এক সৎসঙ্গী সৎসঙ্গী দাদার দাদার ঠোঁট ঠোঁট অপারেশন অপারেশন মানে মানে প্লাস্টিক প্লাস্টিক সার্জারি সার্জারি করেছেন। করেছেন। সেই সেই দাদাটি দাদাটি পূজ্যপাদ পূজ্যপাদ বরদাকে বরদাকে প্রণাম প্রণাম করে করে সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। আছেন। পূজ্যপাদ পূজ্যপাদ বরদা বরদা তাঁর তাঁর ঠোঁটের ঠোঁটের দিকে দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, বললেন, দূর দূর থেকে থেকে একেবারে একেবারে নিখুঁত নিখুঁত দেখাচ্ছে, দেখাচ্ছে, কিছু কিছু বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না। না। কৃষ্ণনগরের কৃষ্ণনগরের মদন মদন ঘোষ ঘোষ গতকাল গতকাল উপনয়নের উপনয়নের ঘর ঘর থেকে থেকে বেরিয়েছে, বেরিয়েছে, সে সে গান গান ধরল, ধরল, আমার আমার মাথা মাথা নত নত করে করে দাও দাও হে হে তোমার তোমার চরণ চরণ ধুলার ধুলার তলে। তলে। এই এই গানের গানের সময়ই সময়ই হাউজার হাউজার ম্যান্দা ম্যান্দা উঠতে উঠতে গিয়ে গিয়ে বীরেন বীরেন মিত্রদার মিত্রদার ছেলে ছেলে গুরুদেবনের গুরুদেবনের গায়ে গায়ে পা পা লেগে লেগে গেছে। গেছে। একটু একটু থমকে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তিনি নেমে নেমে চলে চলে গেলেন। গেলেন। আগের আগের গানটি গানটি শেষ শেষ হতেই হতেই পূজ্যপাদ পূজ্যপাদ বরদা বরদা বললেন, বললেন, অনিল অনিল গান গান কর। কর। অনিল অনিল রাহা রাহা গান গান ধরল, ধরল, অজিত অজিত কণ্ঠে কণ্ঠে ওঠে ওঠে আজ আজ ধ্বনি, ধ্বনি, বন্দে বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমম। এই এই গানে গানে সমগ্র সমগ্র পরিবেশ পরিবেশ অন্তর্মুখী অন্তর্মুখী হয়ে হয়ে গেল। গেল। গান গান শেষ শেষ হলে হলে বরদা বরদা বললেন, বললেন, বাহ বাহ আর আর একটা একটা অনিল অনিল গাইল, গাইল, আমি আমি নানা নানা ছলে ছলে সদা সদা বলবো, বলবো, বলবো বলবো তব তব মধু মধু নাম। নাম। এই এই গান গান শেষ শেষ হলে হলে বরদা বরদা বলেন, বলেন, বাহ বাহ আর আর একটা একটা গা। গা।
অনিল জিজ্ঞাসা করল, পল্লী গীতি গাইব? পূজ্যপদ বরটা বললেন, যা খুশি গা। অনিল গান ধরল, গৌর রূপ দেখিয়া হয়েছি পাগল, চল সখী চল সোনার নদিয়ায়। ইতিমধ্যে শান্তিদি মানে শান্তি সরকার, পঞ্চানন সরকার কন্যা এসে প্রণাম করে দাঁড়িয়েছেন। বর্তা তাকে বললেন, একটা গান গাইবে গাইবে নাকি? অনিলের গান শেষ হলে শান্তিদি গান ধরলেন, সকল কলুষ তামস হর জয় হোক তব জয়। এখানে শেষে পূজ্যপদ বরদা শান্তিদিকে বললেন, অনেকদিন পর গান করলেও খুব ভালো হয়েছে, আর একটা গাও। অনিল জিজ্ঞাসা করল, যাব হসপিটালে? পূজ্যপদ বরদা বললেন, আজ থাকলে যাবি, কাজ থাকলে যাবি। শান্তিদি গান গাইছে, এই লভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। ইতিমধ্যে শ্রদ্ধেয় ননীরা চক্রবর্তী, নিখিল ঘটকদা ও তার একজন পিতৃস্থানীয় শিক্ষক এসে পৌঁছালেন। বর্ধমান থেকে প্রভাত চক্রবর্তী এসে পৌঁছাল। আজ দুপুরে পূজ্যপদ বরদা ফোন করে তাকে বর্ধমান থেকে পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন, তার সঙ্গে প্রভাতও আসাম যাবে। পূজ্যপদ বরদা শান্তিদিকে বললেন, খুব ভালো গান হয়েছে। এরপর তনুদা গান ধরলেন। এর মধ্যেই প্রভাত চক্রবর্তী তাকে পূজ্যপদ বরদা জিজ্ঞাসা করলেন, গাড়ি লেট ছিল? প্রভাতদা বললেন, আগে 1 ঘন্টা লেট ছিল। পূজ্যপদ বরদা বললেন, শরীর ভালো আছে তো? প্রভাতদা বলছেন, আগে হ্যাঁ হ্যাঁ। তনুদা গান গাইছেন, এই আনন্দলোকে মহানন্দ রাগে, তবলচি পরিবর্তন করে কানুকে দেওয়া হলো, তবুও তবলা ঠিক মতো বাজানো হচ্ছে না দেখে সুনীল করন্দা বাজাবার জন্য এগিয়ে এসে বললেন, কিন্তু কানুর এখনো ঠিকঠাক বাজানো হচ্ছে। তনুদা বলছেন, মা বলে একটা লম্বা টান দিয়ে গান ধরলেন, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামাকে তুই জেলের মেয়ে, মায়া জালে মহামায়া বিশ্ব ভুবন আছে, পড়ে মা তোর মায়ার কাঁধে কোটি নর নারী কাঁধে, তোর মায়া জাল ততই বাঁধে পালাতে চায় যতই ধে, চতুর জেমিন সে জানে মা জাল থেকে তার মুক্তি আছে, তাই জেলে যখন জাল ফেলে মা লুকায় জেলের পায়ের কাছে, জাল এড়িয়ে তাই সে বাঁচে, তাই আমি মা নিলাম শরণ তোর ওই রাঙা চরণ, নিলাম শরণ মা এড়িয়ে গেলাম মায়ার বাঁধন তোর ওই অভয় চরণ পেয়ে। পূজ্যপদ বরদা বললেন, বাহ বলে সামনে তাকিয়ে বললেন, ভূপেশ দত্ত কনে গেল রে? আগামী ভোরে যত গাড়ি রওনা দেবে সব গাড়ির তত্ত্বাবধান করেছেন ভূপেশ দত্তদা। তনুদাকে জিজ্ঞাসা করলেন, পূজ্যপদ বরদা হয়ে গেছে গান? তনুদা বলছেন, আজ্ঞে হ্যাঁ। পূজ্যপদ বরদা বললেন, তুই একখানা কীর্তন গা, কীর্তন শোনার জন্য সব এসেছে, অনেকে বসে আছে। তনুদা কীর্তন ধরলেন, আহা মরি রে। পূজ্যপদ বরদা বললেন, বাহ কীর্তন রজকিনীর আমি কাঁদিছে অঝরে, কোথা গেলে তুমি প্রাণ শশী, অন্তরে মোর ব্যথার আগুন জ্বলিতেছে নাথ দিবানিশি, ও গো শ্যাম গুণমণি আমার আমি ডানা ভাঙা পাখি অকুলে ভেসেছি, অকুলের কুল তোমারে জেনেছি, বলে দাও আজি কোথা প্রাণ সখা ধরেছ মধুর বাঁশি। এতে কে শুনিয়া কহে চণ্ডীদাস, কান্দিও না রজকিনী
তোমার ভাঙ্গানায় পাল ধরিতে আছেন অন্তর্যামী। পূজ্যপদ বরদা বাহ বলেই প্রভাত চক্রবর্তীকে বললেন, এবার তুই গা, একটা কীর্তন কর। প্রভাত গান ধরল, এলে যদি মধুরাতে যেও না গো শ্যাম। এ গানের শেষে পূজ্যপদ বরদা বললেন, বাহ, তনুদার দিকে চেয়ে বললেন, এই তনু আর একটা কীর্তন কর। তনুদা জিজ্ঞাসা করলেন, অন্য গান গাবো? পূজ্যপদ বরদা বললেন, পরশুরটা কর। তনুদা গান ধরলেন, কাতর রাধিকার বিনতি বচন না শুনিয়া কোনো মতে। গান শেষে পূজ্যপদ বরদা বললেন, বাহ বাহ, এবার গা প্রভাত গা, ঠিক হয়ে বস। প্রভাত গান ধরল লোকগীতি, ভালো করে পড়গা স্কুলে, নইলে নষ্ট পাবি শেষকালে। পূজ্যপদ বরদা বলছেন, বাহ, বাজনার দিকে তাকিয়ে বললেন, তোরা ঝড় চালিয়ে গেলি একেবারে। প্রভাতকে বললেন, আর একটা গা। প্রভাত গান ধরল, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না গো বেনি, চুল ভিজাবো না। এ গানের শেষে সতুদা মানে সতু সেনার মুখ ভার দেখে পূজ্যপদ বরদা প্রভাতদাকে বললেন, আধ্যাত্মিক গান মানে করে দে। প্রভাত মানে করে দিল। পূজ্যপদ বরদা বললেন, কর, আর একটা গান কর। বলেই সতুদার দিকে চেয়ে বললেন, আপনি গান গাইতেন আর মাঝে মাঝে মনে করে দিতেন, মনে আছে? ওরকম করলে ভালো হয়। প্রভাত গান ধরল, ওরে পাগল মন, গুরু বিনে বৃথা এ জীবন। সুরেন্দা মিস্ত্রি দু হাতে দুখানি কাঠি ঠক ঠক করে তালে তালে বাজাচ্ছে। এ গান শেষ হলে পূজ্যপদ বরদার নির্দেশে তনুদা আবার গান ধরলেন, যার প্রথম পংক্তি, গাহ মন সব রস কো রস সার। পূজ্যপদ বরদা বালিশে কনুইয়ের ভর দিয়ে সেই বাঁ হাতের উপর দক্ষিণ দিকে মাথা রেখে পশ্চিম মুখে চেয়ে আছেন পরম আনন্দময় হাসি মাখা মুখ। গান শেষ হলে বললেন, বাবা, সতুদার দিকে চেয়ে বললেন, আর একটা হবে নাকি দাদা? সতুদা আনমনা হয়েছিলেন, হ্যাঁ বলে বরদার দিকে তাকালেন। পূজ্যপদ বরদা বললেন, আর একটা হলেই হয়ে যায়। তনু ঘটকদা গাইলেন, মেরি নাগরিয়া খেল না আজা, শ্যামলালা হো শ্যামলালা হো। এই গানের পরেই সকলে প্রণাম করে উঠলাম। প্রথমে শেষে বরদার সঙ্গে শেষে ঠাকুর প্রণাম করে শেষে বড়মাকে প্রণাম করলাম। সেখানে কিছুক্ষণ কথা বলে শেষে বরদা বেরোতেই তাকে পুনঃ প্রণাম করে আমরা অনেকেই তার সঙ্গে ষোড়শী ভবন পর্যন্ত গেলাম। 1970 দশকের গোড়ার দিকের এক সকালে শেষে বরদা খড়ের ঘরে তার বিছানায় এসে বসলেন। আজ তার শ্রীমুখ মণ্ডল রাষ্ট্রিকা সহ প্রশস্ত ললাট খুবই উজ্জ্বল। আনন্দিত মনে সকলের সামনে বললেন, গত রাতে হঠাৎ মনের মধ্যে এই গানটা জেগে উঠল, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে। এই রকম ভাব ও সুর ভেসে উঠল আমার মনের মধ্যে। সকালে বাবুকে বললাম, এই প্রথম লাইনটা রেখে একটা গান রচনা করতে। পূজ্যপদ বরদাকে শিশু বরদা বাবু বলে ডাকেন। শৈলেন ভট্টাচার্য আর যারা যারা পারে তাদেরও বলেছি, এই প্রথম লাইনটা রেখে একটা গান রচনা করতে। বিখ্যাত অমর সঙ্গীত, তোমার রঙে হৃদয় আমার রাঙা,
তোমায় বিদায় দেব কেমন করে। শ্রী ঠাকুরের বাৎসরিক কাজের দুই দিন আগে শ্রী বরদার মনে উদিত হয়, প্রসঙ্গত তোমার রঙে হৃদয় আমার রাঙা। এই গানটি শ্রী বরদা সম্পূর্ণ করেছেন। পরম পূজ্যপাদ বরদাদাও এই প্রথম পঙ্ক্তি রেখে একটি গান রচনা করেছেন। বিভিন্ন উৎসব ও পারিবারিক সৎসঙ্গ অধিবেশনে এই জনপ্রিয় গানটি গাওয়া হয়। শৈলেন ভট্টাচার্যদা ও ননীগোপাল চক্রবর্তীদাও এই প্রথম পঙ্ক্তি রেখে একটি করে গান রচনা করেন। আজ সকালে শ্রী বরদা নিজ হস্তে শ্রী ঠাকুর পূজা করলেন। প্রাতঃকালীন ভোগ নিবেদন করার পর ঘণ্টার ধ্বনি শোনা মাত্র বাইরে মায়েরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি করতে লাগলেন। উপস্থিত দাদারা বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে লাগলেন। অনেকক্ষণ ধরে শঙ্খধ্বনি উলুধ্বনি ও বন্দে পুরুষোত্তম ধ্বনি হল। দ্বিপ্রহরে শেষে ঠাকুর ভোগ নিজ হাতে শেষে বরদা নিবেদন করলেন। পূজা ও ভোগ নিবেদনের পর ঘণ্টার ধ্বনি হওয়া মাত্র দীর্ঘ সময় ধরে উলুধ্বনি ও শঙ্খধ্বনি হতে লাগলো। আজ প্রথম দিন শ্রী ঠাকুর ভোগ আরম্ভ হল। সর্বক্ষণই শ্রী বরদা নিজ হস্তে পূজারি ও ভোগ নিবেদন করলেন। বিকাল 4:35 সময় পূজ্যপদ বরদা এসে মায়ের মানে পরমারাধ্যার জগজ্জনীর শ্রী বড়মার ঘরে ঢুকে সেখানে কিছুক্ষণ বসার পর শ্রী ঠাকুর প্রণাম করে বৈকালিক শ্রী ঠাকুর ভোগ নিবেদনের জন্য খড়ের ঘরে তার বিছানায় বসে অপেক্ষা করছেন। মনীন্দ্র পর্দা জিজ্ঞাসা করলেন, ভোগ দেওয়ার পর তো অনেকক্ষণ বসতে হবে, এখন একটু বাড়ি যাবেন না? শ্রী বরদা বললেন, না, একবারে প্রার্থনা সারেই যাব, আবার আসতে হবে, আবার ভোরে উঠতে হবে। তো আজ প্রথম দিন তো সব আমাকেই করতে হবে। কিছু দাদারা এসে বলছেন বা বসছেন, কৃষ্ণনগরের কেশবপাল চৌধুরীদা, বারাণসী থেকে আগত দাদাদের সঙ্গে প্রণব রায়, শৈলেন ভট্টাচার্যদা, নরেশ চ্যাটার্জিদা, বঙ্কিম দাসদা, অমূল্য মান্নাদা, আরও অনেকে বসে আছেন, আরও আসছেন। বিকালেও ভোগ নিবেদনের পর ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি ও উলুধ্বনি হলো। অনেকক্ষণ ধরে শ্রী ঠাকুর ভোগ নিবেদনের পর শ্রী বরদা হাত ধুয়ে খড়ের ঘরে তার আসনে বসে বা এসে বসলেন। তার চোখ ছলছল, মুখমণ্ডল উজ্জ্বল, চারিদিকে অনেক দাদারা বসে আছেন। পূজনীয় কাজল দা আসতেই শ্রী বরদা জিজ্ঞাসা করলেন, হয়ে গেল? একটি রোগীর অপারেশন। কাজলদা বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী বরদা বললেন, তোকে কে ডাকলো? কাজলদা বললেন, সত্য পারমাণিকদা। শ্রী বরদা বললেন, সত্যকে ডাকতে বলল? আমি বললাম, প্রসাদ কাজলের ওখানে পাঠিয়ে দিতে, ওর প্রসাদ পাওয়ার জন্য। কাজলদা ভক্তি ভরে প্রণাম করে প্রসাদ নিয়ে চলে গেলেন। শ্রী বরদাকে আজ অত্যন্ত প্রফুল্ল দেখাচ্ছে। সকলেই তার স্মেরানন ঈষৎ হাসিমুখা মুখ, বিশেষ করে তার হাসিমাখা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। তার চোখ ছলছল করছে। নিস্তব্ধতার মধ্যেই অর্ধস্ফুটভাবে বললেন, আগের মতোই, এক বছর পূর্বেও তিনি যেভাবে শ্রী ঠাকুরের শ্রীমুখে ভোগ নিবেদন করে তৃপ্তি লাভ করেছেন, আজও তাকে সেই রূপ তৃপ্ত দেখাচ্ছে। শ্রী বরদা বললেন, উত্তম ব্রহ্ম সদ্ভাব। তারপর কি? শৈলেন ভট্টাচার্যদা বলছেন, ধ্যান ভাবস্তু মধ্যম। শ্রী বরদা বললেন, স্তুতি জপ হো ধম ভাব, বাহ্য পূজা হো ধমাধম। কিছুক্ষণ এই নিয়ে আলোচনার পর শ্রী বরদা বললেন, ব্রহ্মভাবের মধ্যে কিন্তু সবই থাকে। ব্রহ্মভাবে স্থান কাল পাত্র অনুযায়ী চলা স্বতঃসিদ্ধ হয়। সেরকম লোক থাকলে তার কাছে যদি ধ্যান শিখতে যাওয়া হয়, সে সহজে ঠিক শিখাইয়ে দেবে। আমরা মিরাকেল বলি,
কিন্তু কালীপূজোর চল করেছিলেন যিনি, কৃষ্ণানন্দ আগম বাগীশ, তিনি মহাভক্ত ছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন ছদ্মবেশে খুঁজে খুঁজে আগম বাগীশের কাছে লুকিয়ে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখলেন সত্যি সত্যি মার সঙ্গে, মানে মৃন্ময়ী মার সঙ্গে কি কথা বলছেন আগম বাগীশ। কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি দেখলেন ওখানে বাহ্য পূজা হো ধমাধম। তৈলঙ্গ স্বামীর গল্প আছে, বিশু হোমিও ডাক্তার শ্রী ঠাকুরের নিয়ত সেবক বিশ্বনাথ মুখোপাধ্যায়ের দাদামশাই তৈলঙ্গ স্বামীর ভক্ত। তিনি তৈলঙ্গ স্বামীর পাঠ ছাড়েননি, সমস্ত দুপুর গঙ্গার পাড়ে থাকতেন। তৈলঙ্গ স্বামী যেখানে যাচ্ছেন ভাসতে ভাসতে সেখানেই পাশ দিয়ে যাচ্ছেন। রাত্রে তৈলঙ্গ স্বামী একটা পরিত্যক্ত মন্দিরে, যেখানে বেদির উপর চার হাত কালীর মূর্তি আছে, সেখানে কিছুদিন থাকতেন। মৃন্ময়ীকে চিন্ময়ীর মতো ব্যবহার করতে লাগলেন, বিশুর দাদামশাইকে দেখালেন। বেদির উপর মা কালের মূর্তি আছে, বললেন আগচ্ছ, মূর্তি দুহাত হয়ে গেল, হেঁটে হেঁটে এলো, কাছে এলো মূর্তি। তৈলঙ্গ স্বামী বিশুর দাদামশাইকে বললেন প্রণাম কর, দুজনেই প্রণাম করলেন। মূর্তিকে বললেন তৈলঙ্গ স্বামী যাও জায়গায় যাও, প্রতিমাও জায়গায় গেল, হয় কেমনে, আমরা পূজার যেমন চল আছে সেই মতো পূজা করি, কিন্তু প্রতিমার চৈতন্য শক্তি আছে বলেই তো সিদ্ধ সাধকের ডাকে, সেই শক্তি যদি জাগে তবে পারবে না কেন। এও সেই তেমনি সমবেত প্রার্থনা রাধা স্বামী নামগান, এই সমবেত প্রার্থনাদের মধ্যেও সেই চৈতন্য শক্তি জাগে। রাধাকৃষ্ণ মাইকে আসতেই শিশু বর্ধা জিজ্ঞাসা করলেন কখন আলি। রাধাকৃষ্ণদা বললেন আগে গতকাল। পূর্ব প্রসঙ্গ ধরে শিশু বর্ধা বললেন শিশু ঠাকুর সত্যানুসরণে বলেছেন বেহলা যন্ত্র বাদক বিনা বাজতে পারে না। ঠাকুর আরো বললেন আমি পারি না, তুমি বেহালা বাজাচ্ছ, সে তোমার সাধনার বল তো না আরো কিছু। এরকম ম্যানিফেস্টেড এনার্জি শক্তির বিকাশ, তেমনি একাগ্র চিত্তে নাম জপ ধ্যান মনুষ্যোপচারে পূজার এনার্জি শক্তি পরমপিতার কাছে পৌঁছায়। এক দাদা জিজ্ঞাসা করলেন আগে তারপর কি হবে। শেষে বর্দা বললেন আগে ওই পর্যন্ত যাও তো। রমেশ দাসদা তবলা আনলেন, শেষে বর্দা বললেন কিরে এত দেরি, কভার বা ঢাকনা খোল, তবলাতে চাটি মার, তোর নখ যেটাতে আঘাত করে ভালো করে কেটে রেখে ঠিক করে বাজাস। নীরদ গাঙ্গুলিদা বহিরাগত এক দাদাকে সঙ্গে এনে শিশু বর্দার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন এর কোষ্ঠীতে আর এনার আয়ু নাই, কি করণীয় আপনার কাছে জানতে চাচ্ছেন। অনেকে অনেক রকম যুক্তি দিয়েছেন। শিশু বর্দা বললেন জানি না আমরা যুক্তিবাদের মধ্যে কেন যাই, যুক্তির একটা মাত্রা আছে, ব্রেন মস্তিষ্কটার একটা ওঠানামা আছে, যুক্তিবাদের থেকে তার উপর নির্ভরতাই শ্রেষ্ঠ। পরম পুরুষ ঈশ্বর, তার অনন্ত ক্ষমতা, যার 50 বছর পরমায়ু তার 100 বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। আপনি হয়তো ভাববেন পরমায়ু ওই পর্যন্ত ছিল, ঠাকুর কি করলেন, কোষ্ঠীতে দেখা গেল 50 বছর পরমায়ু, শেষে ঠাকুরের দয়ায় 100 বছর বাঁচল। আমি শুনে যদি বলি তার আয়ু ওই পর্যন্ত, তবে আপনি সেটা খণ্ডন করতে পারবেন না। আমরা ঠাকুর দর্শন করি ওই পর্যন্তই, তার উপর নির্ভরতা আসলে যে কতটা নির্ভয় হওয়া যায়, যে জানে সে জানে, যারা যুক্তি দেয় তাদের আপনিও বুঝাই দিতে পারেন, পথ আছে, বাতলায় দেন না কেন। রামের আয়ু 20-30 বছর, তাকে ঠাকুর বাড়ি পাঠিয়ে দিলেন, বেশি হলো আয়ু। আমি শুনে বললাম ওর আয়ু বেশি ঠাকুরকে লাগাচ্ছেন কেন। শৈলেন ভট্টাচার্যদা বললেন ঠিক ঠিক বিশ্বাস করলে তার দয়া বোঝা যায়। শিশু বর্দা বললেন
তুমি করলে আমি করলাম না, গভীর বিশ্বাসে সব হয় ঠিকই কিন্তু আমি বিশ্বাস করলাম না। তখন কেশব পালদা, কেশব পাল চৌধুরীদা বললেন, হয়তো মৃত্যু চিন্তা এখানে না করে তার উপর নির্ভর করলেই তার দয়ায় আয়ু বেড়ে যায়। ননি চক্রবর্তীদা বললেন, তার দয়ায় হয় এটা বোঝা যায় কিনা? মণিকর্তা বললেন, তার দয়া বোঝার সাধ্যি নাই। শেষবর্তা বললেন, কিন্তু তার দয়ার পথ খোলা আছে এটা বোঝা যায়। একজন মারা গেছে, তারপর সে বেঁচে গেল, দীর্ঘদিন বেঁচে থাকলো, এটা শুনেই, এটা প্রমাণ পাওয়া গেলেই বুঝতে পারি। মণীন্দ্রকর্তা বললেন, এটা তো জানা নাই। ননিদা বলছেন, জানা নাই কেন, সুরেশ মুখার্জিদা আছেন, আরো কত আছেন। শিশুবর্তা বললেন, অনেক মহিলারা মৃত্যুর পর বেঁচে গেছেন, এরকম কেস বা দৃষ্টান্ত ঢের আছে। মণীন্দ্রকর্তাকে এরকম কেস বা দৃষ্টান্ত পাওয়া গেলে কি মনে হবে তোর? মণীন্দ্রকর্তা বলছেন, তাহলে বিশ্বাস হবে। শিশুবর্তা বললেন, দত্ত সাহেবের, ব্যারিস্টার জেন দত্ত, মেয়ে মারা গেলে কেঁদে কেটে সে সে ঠাকুরের নাম জপ করতে করতে বেঁচে উঠল, সকালে এসে সন্দেশ নিয়ে আসছে, সেও তখনও একটা কাঁদা কাটার ব্যাপার। ননিদা বললেন, সুশীলা মার কাকার বাঁচার কথা বললেন। শিশি ঠাকুর বললেন, বেরুলাম তো না, এখন একটু বসি। শিশি ঠাকুর বসতেই সুশীলা মা বললেন, ঠাকুর কাকা তো কথা কয় না, বলেই কেঁদে উঠলেন। শিশি ঠাকুর বললেন, কিরি কিরি কি হয়েছে? সুশীলা মা বললেন, কাকা আর নেই উপস্থিত। অনেকেই বললেন, এরকম রক্তের উচ্চ চাপ এর রোগী, বয়স হয়েছে, দুবার স্ট্রোক হয়েছে, আর বাঁচে? শিশি ঠাকুরের কাছে সুশীলা মা বললেন, কাকা আম দুধ খাবো বলেছিলেন, খেলেন না, আম না খেয়ে এমনি এমনি চলে যাবে? শিশি ঠাকুর প্যারিদাকে বললেন, সুশীলা করছিল, আর একটা ইঞ্জেকশন দিলে হতো। প্যারিদা বললেন, ইঞ্জেকশন দিলে যদি কিছু হয় তবে দিচ্ছি। ভগীরথদা ইঞ্জেকশন এনে দিলেন। প্যারিদা স্টেথিস্কোপ এনে বসিয়ে দেখে বললেন, ভগীরথ শীঘ্র দাও, আর একটু তুলো দাও। ইঞ্জেকশন দিতেই রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন, আম দুধ খেলেন, তারপর চার দিনের দিন মারা গেলেন। সুরেশ মুখার্জি কোষ্ঠীতে 60 বৎসর পরমায়ু ছিল। শিশির ঠাকুরের দয়ায় তিনি 90 বছর বেঁচেছিলেন। পরমেশ্বর পালদা হরিদাস ভদ্রদার ছেলের মৃত্যু থেকে বেঁচে ওঠার কথা বললেন। ননিদা বললেন, শিশি ঠাকুর বলেন, অ্যাকুরেট প্রেয়ার বা প্রকৃত প্রার্থনা হলে সব হয়। সন্ধ্যা প্রার্থনার সময় হলে শিশি বর্দার সঙ্গে উঠে সকলে যথাস্থানে প্রার্থনায় বসলেন। সন্ধ্যা 5:50 প্রার্থনার পর প্রণামাদি শেষ হলে শিশি বর্দা আবার খড়ের ঘরে তার নির্দিষ্ট বিছানায় এসে বসলেন। রমেশ ঘোষের মেয়েকে জ্যোতি নরেন মিত্রদার দহিত্রী তার কাছে আসতে দেখে তাকে সন্তর্পণে কিছু উপদেশ দিলেন। সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল। আজ রবিবার, অনুসন্ধিত সুসভা এখানেই হবে বলে শৈলেনদা মানে শৈলেন ভট্টাচার্যরা নিবেদন জানালেন। শিশুবর্দা বললেন, শরৎ হালদারদা আসন ঠিক করে রাখো। আসন ঠিক করে রাখা হলো। শিশুবর্দা সরানন্দ ভট্টাচার্যদাকে জিজ্ঞাসা করলেন, লুচির সংস্কৃত কি? সরানন্দা লুচ ধাতু, ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সেই মহিলা যিনি প্রায় শিশুবর্দার কাছে সাহায্য চেয়ে নেন, সেই মহিলা আবার সাহায্য চাওয়ায় শিশুবর্দা তাকে 5 টাকা দিলেন। গণেশ চক্রবর্তীদা খর্দহের ছেলে একটি গান ধরল, যার প্রথম পংক্তি, প্রাণের ঠাকুর মোর অনুকূল গুণধাম,
ए गान गावार समय धीरेन्दा के डेके कि भोग रान्ना हबे तार निर्देश दिलेन। सन्ध्या सातटाय भोग निबेदन करा हबे। गान शेष करे गायक छेलेटी आर एकटी गान धरलो, ठाकुर तुमि दयाल तुमि तुमि मंगलमय, तोमाय पे आमार दुःख किसेर किसेर शंका भय। ए गान शेष हले शिशु बर्धा बोलें बाह कार लेखा, ছেলেটি বলল বিষ্ণু ঘাটির লেখা। শিশুবর্দা বলছেন কত লোক যে কবি হয়েছে তার ঠিক নাই, কর আর একটা গান কর। আমার মাঝে মাঝে গান লিখতে ইচ্ছে করে কিন্তু ওই পর্যন্তই। শিশুবর্দা বললেন গানটা লিখেছিস নাকি শৈলেন? শৈলেনদা বললেন আমার বারোয়ানি হয়েছে, তোমার রঙে হৃদয় আমার রাঙা এ গান। ছেলেটি আবার গান ধরল, নম 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 নর নারায়ণ পতিত পাবন প্রাণারাম, চিত ঘন ঘন শ্যাম ধরেছে অনুকূল নাম। শিশুবরটা বললেন বাহ বাহ, শ্যাম না বলে শ্যাম বল, ছন্দে মিলবে। ইতিমধ্যে রবীন রায় দাদা শিশুবরদাকে কাছাড় ও ত্রিপুরা পরিভ্রমণের জন্য আবেদন জানালেন। একটু পরেই অনুসন্ধিৎস সবার কাজ শুরু হওয়ার আগে শৈলেন ভট্টাচার্য বললেন আজকের বিষয়বস্তু হল শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারার পরিপূরণে শেষে ঠাকুর। আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।